কয়েকজনকে মানুষের সঙ্গে হাত ধরে যে আলোচনা করা হয়েছিল ছিলেন এবং আমরা আজকে থেকে চালু করা হয়েছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই বিশেষ করে নবায়নগর গ্রাম পঞ্চায়েত চার নম্বর ওয়ার্ড বিধানসভা সেখানে তিনি প্রধান উপপ্রধান এবং আমাদের যেটা এই পর্যন্ত কমিটি করা হয়েছে যাদের মাধ্যমে মলয় লোক আছে কম্পিনা এই কমিটি এবং তৎসঙ্গে আমাদের আগরপত্র বিভিন্ন পদে যারা এখানে কমিশন মেম্বার এবং রয়েছেন বিশেষ করে মহারগঞ্জ বাজার এবং কটলা বাজারের ব্যবসা সমিতি যারা সম্পাদক সভাপতি সহ যারা কর্মকর্তারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আমরা তাদের সহযোগিতা আছে এটা শুরু করেছি। বিশেষ করে সূর্যমুখী বিধানসভা কেন্দ্রে মরণগর গ্রাম পঞ্চায়েতে চার নম্বর ওয়ার্ডে যারা আছেন আজকে খুব ভালো লাগলো, এই এলাকার মানুষ খুব খুশি হয়েছেন যেদিন থেকে আমরা প্রজেক্ট শুরু করেছেন কি আমাদেরকে সহযোগিতা করছেন এবং আজকে যখন চালু হয়েছে তাদের মধ্যে আমরা দেখলাম যে হাসি ফেলে যারা খুশি হয়েছেন এটা রেকর্ড জায়গা ছিল এই এটা করাতে ইয়ার করাতে এখান থেকে আস্তে আস্তে গরিবাংশের মধ্যে কর্মসংস্থান ব্যবস্থা হবে এবং ব্যবসা ভালো হবে তো আমার বিশ্বাস থাকবে। আমরা ভবিষ্যৎ করার পরিকল্পনা নিয়ে করার চেষ্টা করবো, আইকে প্রস্তাব আছে সার্বিকভাবে ব্যবসায়ীদের যে আশঙ্কা বা তাদের যে একটা চিন্তা ছিল সেখান থেকে মাছ নিয়ে বর্তলা বা মাছের ব্যবসা তারা সময়মতো মাছ বিক্রি করতে পারবে না, কিন্তু আজকে দেখে তাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে তারা আমাদের এই যে পরিকল্পনা বা প্রজেক্ট এটা তাদের মাধ্যমে সফলভাবে এবং ব্যবসায়ীবৃন্দরা বা বহিরেজের যারা এখানে মাছ নিয়ে আসেন তাদের সঙ্গে কথা হয়েছে। আমাদের এখানে একটা সোসাইটি গঠন করেছে মহাবাবু যারা দায়িত্বে আছেন এবং যারা আছে আমাদের প্রধান অভিনেতা করছেন আমাদের এখানে যিনি বিধায়ক মাননীয় স্পিকার উনিও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সার্বিকভাবে এলাকার মানুষ আমাদের সহযোগিতা করছেন। কাজে আমরা অনুগ্রহের পক্ষ থেকে যেটা করা হচ্ছে আমার বিশ্বাস ধারণা যে আগরতলা শহরকে যানযুক্ত যান জটমুক্ত করার যে পরিকল্পনা আগরতলা পৌরনিগম নেওয়া হয়েছিল তা কিন্তু আস্তে আস্তে সফল দিকে যাচ্ছে। গোলবাজার এলাকায় এবং বটতলা করে বিশেষ করে বটতলা এলাকায় যেভাবে গাড়ি খাদ্য বা রাস্তা নষ্ট যেত রাজশ্মশান বা আমাদের যেটা মহাশ্মশান সেখানে কিন্তু সব ধরনের যেতে অনেক অসুবিধা হতো, সার্বিকভাবে এখানে আম্বেদকর স্কুলা পর্যন্ত যেতে পারতেন না। এই এলাকার মানুষের দাবি ছিল সেদিকে সরে নেওয়ার এবং আমরা চাইছিলাম শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং নির্মল পরিবেশ থাকা, এখানে একটা দুর্গন্ধ থাকতো অস্থিরূপ পরিবেশ থাকতো, সেই মহলটা কিন্তু এখানে সুভাষবাবু যারা আছেন তারা কিন্তু দায়িত্ব নিয়ে কাজটা আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে সার্বিকভাবে আমি খুব আনন্দিত আমরা মেয়র হিসাবে যে আমরা যে দায়িত্ব নিয়েছিলাম আমাদের কর্পোরেটরা আমাদের বাজার ব্যবসার সঙ্গে এবং বিশেষ করে এই গ্রাম পঞ্চায়েত এবং এই বিধানসভা এবং মলয়বাবু তারা এখানে সমরবাবু তারা যে উদ্যোগ গ্রহণ করে সহযোগিতা সেটা কিন্তু খুব ভালো লাগছে। আমার বিশ্বাস থাকবে যে আমাদের যে উদ্যোগ এটা সফলভাবে আজকের থেকে মনে হচ্ছে সফলতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি।